ওয়েলকাম টু WBCS পয়েন্ট, মাইসেলফ দীপাঞ্জল। তো আজকে তোমাদের কথা দিয়েছিলাম যে অ্যানথ্রোপোলজির ক্লাসটা নিয়ে আসবো। কথা দিয়েছিলাম কাদের, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছো তাদেরকে আমি বলেছিলাম যে আজকে অ্যানথ্রোপোলজির ক্লাসটা নিয়ে আসবো তাদের জন্য, এই ক্লাসটা বেসিক্যালি এবং সবার জন্য, অবভিয়াসলি শুধু তাদের জন্যই নয়। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, আসলে বিগত দু সপ্তাহ ধরে আমরা আসতে পারিনি সেভাবে, মানে তোমাদের যেভাবে রুটিন সেট আপ করেছিলাম তার একটা রিজন তোমাদের আমরা হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রামে যারা আমাদের সাথে জয়েন আছো তাদেরকে বলেছি যে কোভিড-19 আমাদের, মানে আমি যেখানে থাকি তার খুব কাছে এসে গেছে, একদমই বাড়ির দু একটা বাড়ি পেছনে আমরা কন্টেনমেন্টে রয়েছি। তো সেই কারণে একটুখানি ভয়ে ছিলাম, তো সেই কারণে কিন্তু ক্লাসগুলোকে সেভাবে কন্টিনিউ করতে পারিনি অ্যাকচুয়ালি সেই ভয় থেকেই, এবং একটা ডিপ্রেশনের দিকে চলে গেছিলাম। যাই হোক, তারপরে অনেকটাই ওভারকাম করতে পেরেছি নিজেদেরকে এবং আমি ক্লাসগুলো নিয়ে এসেছি, এবং তোমাদের সাথে সাথে শান্তনু স্যার কিন্তু তোমাদেরকে ক্লাস দিয়েছে যতটা শান্তনু স্যার পেরেছেন। তিনিও মানে সে অ্যাকচুয়ালি কলকাতায় থাকে, সেখানেও একই অবস্থা, খুব বাজে কন্ডিশন। এবং তোমরা জানো যে স্মিতা ম্যামের বাড়িতে তো কোভিড হয়েছে, মানে তো সেই কারণে আমরা কেউই মানে সেভাবে আসতে পারিনি অ্যাকচুয়ালি কোভিডের এই প্রকোপের জন্য। এবং সিনিতা ম্যামের বাবা অ্যাকচুয়ালি কোভিড পজিটিভ, উনি যদি এখন অনেকটাই সুস্থ, বেটার আছেন, এবং সিনিতা ম্যাম বুঝতেই পারছো সেই কারণে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারেনি। তো যাই হোক, যদিও সেটা এক্সকিউজ টেক্সকিউজে থেকে যায়, তবে আশা করি তোমরা রিয়েলাইজ করতে পারবে কেন বা কী জন্য আমাদের এই না আসা বা কথা দিয়েও ঠিক মতো ক্লাসগুলো না করতে পারা। তো যাই হোক, অ্যানথ্রোপোলজি কিন্তু তোমাদের আমরা রুটিনের মধ্যে সেট আপ করে রাখিনি, কিন্তু তাও এই ক্লাসটা তোমাদেরকে নিয়ে এসেছি কারণ তোমরা অনেকে জানতে চেয়েছো অ্যানথ্রোপোলজির নোটসগুলো কী করে বানাবো। যদিও আমি আগের যে ক্লাসটা তোমরা যারা দেখো নি, তোমরা একটু প্লেলিস্টটা চেক করে নিও, আমাদের প্লেলিস্টে কিন্তু দেওয়া রয়েছে অ্যানথ্রোপোলজির কীভাবে নোটস বানাতে হয়, কী করে ভালো মার্কস অর্থাৎ 400-র মধ্যে মোটামুটি 200-250 পাওয়া যায়, সেটা কিন্তু অলরেডি মানে আমি ডিসকাস করে দিয়েছি। তো যাই হোক, এই যে ক্লাসটা এনেছি এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করতে যাব। তো সেটা অ্যাকচুয়ালি বলে রাখি, এটা একদমই আমার হ্যান্ড রিটেন লেখা, সেটাই তোমাদেরকে প্রোভাইড করছি। এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে জয়েন হওনি তারা তাদের বলো জয়েন হয়ে যেতে, কারণ এই যে পিডিএফটা দেখছো তোমরা, এই পিডিএফটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। টেলিগ্রামে অ্যাকচুয়ালি অ্যানথ্রোপোলজির কোনো গ্রুপ আমি ক্রিয়েট করিনি, বাট হোয়াটসঅ্যাপে যে অ্যানথ্রোপোলজির গ্রুপটা রয়েছে সেখানে কিন্তু এই পিডিএফটা তোমরা যেখানে দেখছো সেই পুরো পিডিএফটা দিয়ে দেবো। এবং এটা কিন্তু আমাদের পেড ক্লাসে যারা পড়ে তাদেরকে আমি আগে প্রোভাইড করেছিলাম। ওকে, তো চলো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক, এক মিনিট। ওকে, আচ্ছা, তো দেখো আজ আমি যেটা বলছিলাম যে প্রথমে আমরা পড়বো ফাইলোজেনেটিক যে স্ট্যাটাসগুলো রয়েছে, অর্থাৎ পেপার ওয়ানের টপিক নাম্বার টু, সেই ফাইলোজেনেটিক স্ট্যাটাস থেকে আজকে আমরা পড়বো ড্রায়োপিথেকাস, এবং ড্রায়োপিথেকাস এবং তার সাথে সাথে আমি সিভাপিথেকাস, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই পড়াটার মধ্যে রেখেছি বা এই নোটসের মধ্যে তোমাদের ইনক্লুড করে দিয়েছি। অ্যাকচুয়ালি এই যে নোটসগুলো মানে এই যে পড়াটা আমাদের কন্টিনিউ করছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি পেপার ওয়ানের যে ছোটো ছোটো শর্ট নোট যেগুলো আছে 10 নম্বরের, সেগুলোর মধ্যেই কিন্তু এগুলো ইনক্লুডেড থাকে। তো সেই রকম কোশ্চেন কী করে লিখবো সেটাই তোমাদেরকে দেখাবো, বা আমরা প্রেজেন্ট করবো কী করে, প্রেজেন্টেশন কেমন হওয়া উচিত এই ধরনের নোটসগুলো সেটা কিন্তু দেখাবো। এটা কিন্তু আগেই বলে রাখছি, এটা শর্ট নোট যেটা অবশ্যই দিয়ে থাকে। এবং এরপরে আর একটা ক্লাস আমি রাখবো যেখানে দেখাবো যে মানে যেটা 30 মার্কসের, পেপার ওয়ানে 30 মার্কস এবং পেপার টুয়ে তোমরা সবাই জানো যে 40 মার্কস থাকে, তো 30 মার্কসের কোশ্চেনগুলোর লেন্থ এবং তার প্রেজেন্টেশন কেমন হবে। তো জাস্ট একটা এক্সাম্পল তোমাদের কাছে, এবং চলো তো দেখো ড্রায়োপিথেকাসদের সম্পর্কে অবশ্যই এক্ষেত্রে তোমাদের আমি বুঝিয়েও দেবো কেমনভাবে জিনিসটাকে তোমরা প্রেজেন্ট তো করবে অবশ্যই, তো তার পাশাপাশি কী করে তোমরা জিনিসটাকে বুঝবে। দেখো ড্রায়োপিথেকাস পড়তে গেলে ড্রায়োপিথেসিনস পড়তে হবে, ড্রায়োপিথেসিনের অ্যাকচুয়ালি প্রাইমেটের মায়োসিন এবং প্লায়োসিন। তো এই মায়োসিন প্লায়োসিন যখন কোন সময়টা দেখো আমরা যদি মানে বেসিক্যালি আমরা যুগগুলোকে তিনটে ভাগে ভাগ করি, একটা হচ্ছে মানে আমরা বলতে পারি যে প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক। তো নিওলিথিক যুগকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, সেই যুগের মধ্যে একটা পড়ে যায় কোয়াটানারি, একটা পড়ে যায় টার্শিয়ারি। তো এই টার্শিয়ারি যে যুগটা সেই টার্শিয়ারি যুগেরই একটা পার্ট হচ্ছে এই মায়োসিন এবং প্লায়োসিন, কোয়াটার মানে সরি কোয়াটার টার্শিয়ারি এবং কোয়াটারনারি আমরা এই দুটো ভাগে ভাগ করেছি। তো এই টার্শিয়ারি এবং কোয়াটারনারির মধ্যেই কিন্তু এই মায়োসিন এবং প্লায়োসিন কিন্তু ইনক্লুডেড রয়েছে এই দুটো যুগ। তো শুধু মায়োসিন প্লায়োসিনের মধ্যে পড়ে অলিগোসিন, মায়োসিন, প্লায়োসিন, ইওসিন, প্যালিওসিন, এই মোটামুটি 5টা যুগ কিন্তু এর মধ্যে ইনক্লুডেড হয়। এবং তারপরে আসে
টারশিয়ারি যুগ। কোয়াটারনারিকে আমরা পাঁচটা ভাগে ভাগ করি, টারশিয়ারিকে হলোসিন এবং প্লিস্টোসিন এই দুটো ভাগে ভাগ করে থাকি। তো এই কোয়াটারনারির যে ভাগটা আমি সব প্রথমে বলেছিলাম টারশিয়ারি, টারশিয়ারি ওটা কোয়াটারনারির ভাগ। তো কোয়াটারনারিকে কিন্তু এরকম মোটামুটি পাঁচটা উপযুগে আমরা ভাগ করতে পারি। তো এই যুগের মধ্যে মায়োসিন এবং প্লায়োসিন এই যে টাইম পিরিয়ডটা, মায়োসিন টাইম পিরিয়ডের কথা তোমরা জিওগ্রাফিতেও পড়ে থাকবে, যে সময়কালে মধ্য মানে হিমালয় বা হিমাচল যে হিমালয়টা সেটার কিন্তু উত্থান হয়েছিল। সেই মায়োসিন এবং তার পরবর্তী যুগ, মানে যদি আমরা নিচ থেকে উপরের দিকে উঠি অ্যাসেন্ডিং অর্ডারে, তাহলে সেক্ষেত্রে দেখবো আমরা মায়োসিনের পরে আসে প্লায়োসিন। এই দুটো যুগের সময় মোটামুটি মধ্যবর্তী সময়তে কিন্তু ইউরোপ, এশিয়া, আফ্রিকা এই সমস্ত জায়গাতেই কিন্তু এদের আবির্ভাব হয়েছিল। এদের মিনস ড্রায়োপিথেসিন বা ড্রায়োপিথেকাসদের, ওকে, কোথায় কোথায় পেলাম আমরা? ইউরোপ, এশিয়া এবং আফ্রিকাতে। তো আজ থেকে প্রায় 20,000 বছর আগে এদের কিন্তু দেখা যেত। যদি আমি হিসাব অনুযায়ী যাই, মানে অর্থাৎ প্লায়োসিন মায়োসিনের যে টাইম পিরিয়ডটা ওটা কিন্তু আজ থেকে হিসাব মতো দাঁড়ালে 20,000 বছর আগে পড়ে। তো এদের আবিষ্কার তো এরা নয় 20,000 বছর আগে ছিল, বাট এটা তো মানুষের আবিষ্কার। তো কবে আবিষ্কার করলো এগুলো কিন্তু আমরা যখন লিখবো খুব সুন্দর করে এভাবে পয়েন্ট করবো, উৎপত্তি, আবিষ্কার, তাদের দেহাকৃতি, দেহের সাধারণ বৈশিষ্ট্য, এই পয়েন্টগুলো কিন্তু আমার নাম্বারকে আরও এনহ্যান্স করবে। তুমি লিখতেই পারো সব জিনিসটা, ধরো তুমি একবারে লিখে দিয়েছো, কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম একটাই যে যিনি তোমার এক্সামিনার তার কিন্তু চোখে এটা বাঁধবে না, তো সেক্ষেত্রে প্রবলেম হবে। সেই কারণে আমরা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আমি এই বিষয়গুলো তোমাকে তুলে ধরেছি, আপনার কাছে তুলে ধরেছি, সেই কারণে আমি এরকমভাবে লিখবো যে উৎপত্তি, আবিষ্কার এগুলো দিলে কিন্তু তোমার অবশ্যই নাম্বারটার একটা মানে দিক তোমায় কিন্তু তিনি দেখে দেবেন যে হ্যাঁ, মানে এগুলো তার চোখের সামনে আমরা তুলে ধরছি না ব্যাপারগুলো। যদি আমি থরলি লিখি সেক্ষেত্রে একই লিখছি, কিন্তু ডিফারেনশিয়েট হয়ে যাবে নাম্বারে। তো যাই হোক, 1856 সালে লার্টের দক্ষিণ ফ্রান্সের মায়োসিন স্তর থেকে, অর্থাৎ যে ভূমিস্তর সেগুলোকে অনেক ভাগে ভাগ করা যায়, তো মায়োসিন স্তর থেকে কিন্তু একটি নিম্ন চোয়ালের জীবাশ্ম আবিষ্কার করেন। কে আবিষ্কার করেছিলেন? লার্টেট, মনে রাখবে লার্টেট। তো তিনি এটি ড্রায়োপিথেকাস গণভুক্ত বলে তিনি উল্লেখ করেন। তো এদের আকৃতিটা কেমন ছিল? আকৃতি ছিল গিবন এবং গরিলার মাঝামাঝি। তো গিবনকে আমরা বলতে পারি মোটামুটি এদের যে আকৃতিটা, গরিলা, গিবন, এই মোটামুটি এদের মাঝামাঝি আকৃতির কিন্তু এরা ছিল, এবং কিছুটা অবশ্যই গরিলা এবং গিবন হলে এদের মতো তো হবেই। তো এদের বেশ কিছু সাধারণ দেহগত বৈশিষ্ট্য আছে, সেগুলো কি না? ড্রায়োপিথেসিনি গণভুক্ত প্রাণীদের জীবাশ্মের মধ্যে প্রধান ছিল চোয়াল এবং দাঁত। প্রথম প্রধান কিন্তু এগুলোই পাওয়া যায়, চোয়াল এবং দাঁত। সুতরাং হোমিনিডদের সাথে এদের কিন্তু মোটামুটি দাঁতের যে লক্ষণ সেটা দেখে এদেরকে আমরা প্রকাশ করতে পারি। তো বিখ্যাত নৃবিজ্ঞানীদের মধ্যে গ্রিগরি এবং হিলম্যানের মতে ড্রায়োপিথেসিনিগণ মানব সদৃশ এবং মানুষের পূর্বপুরুষ ছিলেন এরা। এটা পরবর্তীকালে, অর্থাৎ যখন আমরা দেখছি পাচ্ছি লার্টেড, লার্টেডের পরে কিন্তু এই গ্রিগরি এবং হেলম্যান এরা কিন্তু এটা নিয়ে আবার রিসার্চ করেন। তো তারা রিসার্চ করে কি পেলেন না? ড্রায়োপিথেসিনিগণভুক্ত মানব সদৃশ এবং মানুষের পূর্বপুরুষ ছিল বলে তারা কিন্তু উল্লেখ করেন। এবং 1890-এর দশকে এদের সম্পূর্ণ চোয়ালের অস্থি আবিষ্কার হওয়ার পর গডনি, আর একজন মানে জীবাশ্মবিদ, তিনি বলেন যে ড্রায়োপিথেকাসদের অভিব্যক্তির ভিত্তিতে জীবিত মানব সদৃশ এদের তুলনায় নিম্নস্তরের প্রাণী বলে কিন্তু মনে করা হয়। তো জীবিত মানব সদৃশ এপ মানে চারটে অ্যাট প্রেজেন্ট জীবিত আছে, গিবন, গরিলা, শিম্পাঞ্জি এবং ওরাংওটাং। তো এদের যদি মানে এই এই যে প্রজাতিগুলো এদের কথা বললাম, তো এদের থেকে কিন্তু এদের তুলনায় নিম্নস্তরের বলে তিনি মনে করেছেন, কি গডনি মনে করলেন এদেরকে। তো এদের বেশ কিছু বৈশিষ্ট্য তিনি কিন্তু লক্ষ্য করলেন। এদের কি না, মোটামুটি দন্তচূড়া সেটা কিন্তু নিম্নপেশক দাঁতে রয়েছে, 5টি দন্তচূড়া রয়েছে নিম্নপেশক দাঁতে, এবং এদের বাহুর হর্ষ ছিল, অর্থাৎ হাতটা ছোটো ছিল, যেটা অন্যান্য মানে জীবন্ত যে সমস্ত অ্যাপগুলো প্রেজেন্ট রয়েছে, মানে অর্থাৎ এই যে বলছিলাম শিম্পাঞ্জি, গরিলা বা ওরাংওটাং বা গিবন, তো এদের কিন্তু হাতগুলো অনেকটাই বড় এবং পা ছিল দীর্ঘ। সমগ্র ডায়াপিথেকাসদের আলোচনার পর স্থির হয় যে এরা নিম্নোক্ত প্রকারের ডায়াপিথেকাসদের সাথে সম্পর্ক ছিল, যথাক্রমে গরিলা, শিম্পাঞ্জি এবং মানব সদৃশ এদের। তো যাই হোক, তারপরে রিসার্চ, অনেক কিছু রিসার্চ করেছিল, এবং তারপরে ওনারা ঠিক করেন যে না, এদের সাথে এই সমস্ত এদের কিন্তু একটা রিলেশন রয়েছে। তো ড্রায়োপিথেকাস প্রথমেই আমরা যাদের কাছে অনেকগুলো ড্রায়োপিথেকাসদের জীবাশ্ম তো আবিষ্কার হয়েছিল, তো গরিলার সাথে কার সম্পর্ক ছিল, শিম্পাঞ্জিদের সাথে কার সম্পর্ক ছিল, বা মানব আকৃতি প্রাণীদের সাথে কার একটা রিলেশন মানে দেখতে মোটামুটি সমগ্রত্রীয় ছিল, সেগুলোর কথা বলবো। তো ড্রায়োপিথেকাস ফন্টে নিয়ে আমি অলরেডি আর এখানে দাগালাম না, কারণ অলরেডি দেখতে পাচ্ছ যেখানে আমি অলরেডি হাইলাইট করে রেখেছি। ড্রায়োপিথেকাস ফন্টেনদের সাথে ছিল গরিলার রিলেশন, মানে আকৃতি, দেহগত আকৃতি দিক থেকে। ড্রায়োপিথেকাস
রিভানাসের সাথে শিম্পাঞ্জি, ড্রায়োপিথেকাস ডারউইনের সাথে মানবাকৃতি প্রাণীদের। তো ড্রায়োপিথেকাসদের ছেদক দাঁত হোমোনিডদের ছেদক অপেক্ষা ছেদক দাঁত অপেক্ষা বড় ছিল এবং নিম্ন চোয়ালের তৃতীয় পুরোপেশক দাঁতটি খণ্ডক দন্ত হিসেবে বিকশিত হতো এবং এদের পেশক দাঁতটি Y5 রূপী যেটাকে কাউস বা দন্তচূড়া দ্বারা সজ্জিত ছিল এবং সামনে পেছনে লম্বা আকৃতি ছিল। কৃন্তক দাঁত আকারে ছোট, মানুষের তুলনায় দাঁতগুলো উলম্ব ছিল। পায়ের অস্থি নমুনা দেখে এদেরকে মনে করা যায় যে এরা বৃক্ষবাসী ছিল, মানে এগুলো কিন্তু দেহগত বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করেই এই সমস্ত অনুমানগুলো হয়েছে। তো তোমার ধরো এক্সামের ক্ষেত্রে এবার কী হবে, আমি তো তোমাকে এরকম করে বলে দিলাম বা এখানে লেখাই আছে, সবটা দেখতেই পাচ্ছ, কিন্তু এক্সামের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের অনেক দেখো সেখানে তো আর এই শুধু তুমি ডায়াপিথেকাস পড়ছো না, তোমার সিভাপিথেকাস পড়তে হচ্ছে, আরও প্রচুর প্রচুর কিছু পড়তে হয়ে হচ্ছে। তারপরে একদিনে দুটো এক্সাম অনেক ক্ষেত্রে আসে, যদিও এবছর ডেটটা একটু চেঞ্জ করেছে। যাই হোক, তো আমি ধরে নিই যে আমাকে একটা পুরো পেপার ওয়ান ভালো করে পড়ে যেতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তো আরও অনেক 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 ইনফরমেশান আমাকে আমার ব্রেনে গ্যাদার করে যেতে হচ্ছে না আফটারঅল। তার সাথে সাথে আগের এক্সামসগুলো রয়েছে, তার ভালো খারাপের একটা ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কী করবো তা দেখব। ধরো খুব যে ইস্যুসগুলো, মানে ধরো এই এই জায়গাটা আমি বলতে পারি যে Y5 রূপী 3 এটা আমার যদি মনে না থাকে আমি দেবো না প্রয়োজনে, একটু ঘুরিয়ে লিখি না বিষয়টাকে, যে এদের সামনে পেছনে এদের পেশক মানে বেশ কিছু দন্তচূড়া দ্বারা সজ্জিত ছিল পেশক দাঁতটি, ব্যাস আমরা পুরোটা অত ডিটেল না দিলেও হবে। হ্যাঁ, এবার চেষ্টা করো অবশ্যই দিতে, আমি বলছি সেফ সাইডে খেলার জন্য, এটা কিন্তু চেষ্টা করো সবসময়তে দিতে। তার জন্য কী করতে হবে সবসময়, আমি আমাদের যে পেইড ক্লাস রয়েছে সেখানে আমি সবসময়তে বলি যে হাতে লেখো, লিখে লিখে প্র্যাকটিস করো, ডেইলি বেসিসে প্র্যাকটিস করো অ্যান্ড টাইম ধরে প্র্যাকটিস করো, দ্যাটস এনাফ। তো সেটা যদি কখনো অনেক সময় আমি মানে ধরো সবাই বলতে পারে, আমি কেন ইচ অ্যান্ড এভরি পার্সন তোমায় বলে দিতে পারে, বাট নিজের সাথে তাল মিলিয়ে কাজটা করা সেটা কিন্তু মানে খুব ডিফিকাল্ট, বলাটা খুব সহজ। তোমায় অনেক অনেক অফিসাররা অনেক কিছু বলে দেবেন, তোমার টিচাররা অনেক কিছু বলে দেবেন, কিন্তু সেটা কিন্তু বাস্তবে অ্যাপ্লাই করাটা খুব ডিফিকাল্ট। তো চেষ্টা করলে অ্যাপ্লাই করতে পারলে নো ডাউট ভালো, বাট যখন তুমি পারছো না তখন সেটাকে কায়দা করে বা মানে ট্রিকিলি তুমি অ্যাপ্লাই করার চেষ্টা করো, আই থিঙ্ক ইট উইল বি বেটার। ওকে, আচ্ছা এবার দেখি এদের পায়ের অস্তিত্ব। বললামই যে বৃক্ষবাসী এদের দ্বিপদ চলনে কিন্তু অভ্যস্ত ছিল, তবে এ কথাও সত্য যে দ্বিপদ চলন কতটা সম্ভব ছিল সেটা নিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব রয়ে গেছে বিজ্ঞানীদের মধ্যে, কারণ এদের ক্ষেত্রে সেরকমভাবে কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি, যদি এদের হাত পায়ের আকৃতির ওপর ডিপেন্ড করে এই কথাটা বলা হচ্ছে। তো ভারতে ড্রায়োপিথেকাসদের কীরকম কী পাওয়া যায় দেখো, ড্রায়োপিথেসিনি গোষ্ঠীর প্রাণীদের আবিষ্কারের অপর একটি উল্লেখযোগ্য পটভূমি হচ্ছে ইন্ডিয়া এবং ভারতের শিবালিক পর্বতমালায় পেলগ্রিম, গ্রিগরি, উইলসন এবং দ্য টেরা নামক বিজ্ঞানীগণ, মানে এরা সমস্ত বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী, পিলগ্রিমস মানে ভেবো না তীর্থযাত্রী, তো এরা সমস্ত যারা বিজ্ঞানীরা ছিলেন এরা মিলে 1910 দিকে মানে 1910 থেকে 1935 এই যে টাইম পিরিয়ডের মধ্যে বহু ড্রায়োপিথেকাসের জীবাশ্ম আবিষ্কার করেন এবং শিবালিক পর্বতমালায় প্রাপ্ত জীবাশ্মদের অধিকাংশ হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার হরিতালিয়া নগরে পাওয়া গেছিলো এবং এদের মধ্যে উল্লেখযোগ্য ড্রায়োপিথেসিনি পরিবারভুক্ত যে প্রকারগুলো পাওয়া যায় তাদের মধ্যে কী পাওয়া গেছিলো, ড্রায়োপিথেকাস, সুগ্রীবপিথেকাস, রামাপিথেকাস, নামগুলো দেখো অবশ্যই আমাদের ইন্ডিয়ান নেমের সাথে খুব যায়, সুগ্রীব, রাম, শিব, প্যালিওপিথেকাস, ব্রহ্মপিথেকাস আর হচ্ছে প্যালিওসিমিয়া। তো 1965 সালে সাইমন্স এবং পিলবিম এই দুজন বিজ্ঞানী শিবালিকে প্রাপ্ত জীবাশ্মগুলোকে প্রধান দুটো গণভুক্ত করে, একটা হচ্ছে ড্রায়োপিথেকাস, একটা রামাপিথেকাস। যদিও রামাপিথেকাসটা আমাদের পেপার 2 মধ্যে পড়ে যায়, পড়তে হবে অবশ্যই বা পেপার 2 পেপার 1 নেই, তো এই এই কারণে আমি এখানে রামাপিথেকাস নিয়ে আলোচনাটা রাখিনি। এরপরে সিভাপিথেকাস নিয়ে আলোচনা রয়েছে এবং এদের প্রজাতিগুলোর মধ্যে কী কী রয়েছে, ড্রায়োপিথেকাস লেটানাস, ড্রায়োপিথেকাস ইন্ডিকা, ড্রায়োপিথেকাস সিভালেন্সিস, ড্রায়োপিথেকাস পাঞ্জাবিকাস। তো এক্ষেত্রে ড্রায়োপিথেকাসগণকে মোটামুটি পঙ্গিটি এবং রামাপিথেকাসগণকে হোমোলিডি বলে গণ্য করা হয়, যা মানে লেটেস্ট যে গবেষণার মাধ্যমে দেখা যায় যে ড্রায়োপিথেকাসদের পঙ্গিটির মধ্যে রাখা হয়েছে। এই যে বললাম যে শিবালিকে প্রাপ্ত দুটো মানে যে জীবাশ্মগুলোকে দুটো ভাগে ভাগ করা, একটা ড্রায়োপিথেকাস একটা রামাপিথেকাস, ড্রায়োপিথেকাস যারা তাদেরকে পঙ্গিরির মধ্যে ফেলা হয় এবং রামাপিথেকাসদের হোমোনিডির মধ্যে ফেলা হয়। তো এই পঙ্গিরি এবং হোমোনিডি নিয়ে আলোচনা কিন্তু অলরেডি মানে অলরেডি মিন্স কি আমরা চেষ্টা করছি খুব শিগগিরই আনার এবং আমাদের পেট ক্লাসের তো দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের একটা ইনফরমেশান দিই, আমাদের কিন্তু 2 অগস্ট থেকে পেট ক্লাস চালু হচ্ছে অ্যানথ্রোপোলজির, আর একটা মানে পেট ক্লাস 2, পেট ক্লাস 1 অলরেডি আমাদের চলছে, তাদের ক্লাসটা প্রায় শেষের দিকে, সেই কারণে পেট ক্লাস 2 চালু হচ্ছে, এটা
2021 এর জন্য আমি বলবো 2020 দিলেও এখানে যদি যারা জয়েন হতে চাও হতে পারো, কারণ আমি ওদের ছ মাস টাইম রেখেছি এই কোর্সটার জন্য, ছ মাসই নেব। বাট আমরা চেষ্টা করব যারা ধরো 2020 জন্য ভাবছো তাদেরকে কিছু স্পেশাল ক্লাস দিয়ে যাতে সিলেবাসটা কভার করা যায়। তো আমি অবশ্যই বলবো এটা 2021 এর জন্য, যারা 2021 নিয়ে ভাবছো তারা কিন্তু এই পেড ক্লাসটা জয়েন হতে পারো। তো এই সম্পর্কে ডিটেলসটা আমাদের যে ডেসক্রিপশন বক্স সেখানে দেওয়া থাকবে এবং সেখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা ফোন করে অর হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এটা 2 অগস্ট 2020 থেকে কিন্তু চালু হচ্ছে পেড ক্লাস। এটা নট অনলি অ্যান্থ্রোপোলজি, অ্যান্থ্রোপোলজির সাথে সাথে কিন্তু WBCS ইন্টিগ্রেটেড ব্যাচেরও পেড ক্লাস চালু হচ্ছে ওই একই দিন থেকে। তো তোমরা অনেকেই সাড়া ফেলেছো বা সাড়া দিয়েছো, তো থ্যাংক ইউ। আর তোমরা জয়েন হয়ে যেতে পারো যারা ভাবছো 2021, এবং WBCS যেটার কথা বলছি ইন্টিগ্রেটেড এটা কিন্তু 2021 এর জন্যই অনলি। তো যাই হোক, এবার আমরা ড্রায়োপিথেকাস থেকে মানুষের কী করে সৃষ্টি হলো তার একটা আলোচনা করবো। দেখো, ড্রায়োপিথেসিনে প্রাণীগোষ্ঠী যারা মায়োসিন যুগে প্রসার লাভ করেছিল তারা, তাদের মধ্যে কারা কাকে আমরা রাখতে পারি, বর্তমানে শিম্পাঞ্জি গরিলা মানব গোষ্ঠীর পূর্বপুরুষের ধারণা তারা রচনা করে। এর থেকে হিউম্যান লাইন অলিগোসিন ও মায়োসিন যুগসন্ধিতে বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে হিউম্যান রাজা ওই সময় থেকে আলাদা হতে শুরু করেছে। মানে আগেরটা মানব সদৃশ এদের মধ্যে ফেলা হয়েছে এবং পরেরটাকে মানব গোষ্ঠীর মধ্যে ফেলা হয়েছে। তো আবার আধুনিক মানুষ শিম্পাঞ্জি রেখা গরিলা রেখা থেকে বেশ কিছু পর মায়োসিন যুগে বিচ্ছিন্ন হয়ে যায়, মানে আস্তে আস্তেই বিচ্ছিন্নকরণটা কিন্তু ঘটে। তো কাজে ড্রায়োপিথেকাস মানুষ গরিলা শিম্পাঞ্জি রেখার একটি অংশ। আমরা প্রথমে কী পেলাম না, দেখো এই জায়গাটা অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে যারা প্রথম পড়ছো বা প্রথম দেখছো। দেখো, ড্রায়োপিথেসিনিক প্রাণীগোষ্ঠী যারা মায়োসিন যুগে প্রসার লাভ করেছিল তারা বর্তমান শিম্পাঞ্জি গরিলা এবং মানব গোষ্ঠীর পূর্বপুরুষ তারা রচনা করে, এটুকু তো সবাই বুঝতে পেরেছো। এদের থেকে হিউম্যান লাইন অলিগোসিন এবং মায়োসিন যুগসন্ধিতে কিন্তু আলাদা হয়ে গিয়েছিল। আবার আধুনিক মানুষ যারা তারা, মানে এটা হিউম্যান লাইনটা, এরা কিন্তু আধুনিক মানুষ নয়, এরা আগের মানুষদের কথাই বলতে পারি। আধুনিক মানুষরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় গরিলা এবং শিম্পাঞ্জি রেখা থেকে মোটামুটি মায়োসিন যুগে। তো মায়োসিন এবং অলিগোসিন সম্পর্কে একটু আগেই বলে এসেছি আমি, অলিগোসিন মায়োসিন প্লায়োসিন, তো এই যুগগুলো প্যালিওসিন। তো এটা মোটামুটি কোয়াটারনারি যুগের, মানে আমরা যদি নিওলিথিককে ভাগ করি, আমরা তো এর মধ্যে আমরা কিন্তু এই ভাগটা পেয়ে যাব। ওকে, সরি। তো ড্রায়োপিথেকাস মানুষ গরিলা শিম্পাঞ্জি রেখার একটি অংশ এবং সাধারণ পূর্বপুরুষ বলে বিবেচিত হয়। নিম্নে একটি স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে এটা দেখানো হয়েছে। দেখো, ড্রায়োপিথেসিনি এদেরকে আমরা ফেলতে পারি প্রথমে বন মানুষ মায়োসিন যুগে মানবরূপী যারা রামাপিথেকাস আমরা ফেলেছি এটাকে, তারপরে অভিযোজনের মাধ্যমে এই মানবরূপী রামাপিথেকাস থেকে অভিযোজিত হয়ে কিন্তু তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি কি আধুনিক মানুষ। ওকে, এই যে ছোট্ট যে অ্যারোসিয়াই সেন্টার মাধ্যমে দেখানো হয়েছে যে রামাপিথেকাস এরা হচ্ছে আগের মানুষ বা আদি মানব, তার থেকে আধুনিক মানুষের সৃষ্টি হয়েছে মায়োসিন যুগে, কিন্তু হিউম্যান লাইনটা আলাদা হয়ে যায়। তো এবার আমরা দেখবো যে এইভাবে অভিযোজিত হয়ে ড্রায়োপিথেকাসের পরবর্তী প্রাণীরা মানব গোষ্ঠীতে পর্যবসিত হয়েছিল, এবং এই তবে এই চিন্তাধারার প্রত্যক্ষ প্রমাণের আজও কিন্তু অভাব রয়ে গেছে, এবং ড্রায়োপিথেকাসরা মানবরূপী গোষ্ঠীর পূর্বপুরুষ হিসেবে কিন্তু বিবেচিত, এবং সেই সুদূর অতীতেরা আফ্রিকা, দক্ষিণ পূর্ব ইউরোপ ও ভারতে ছড়িয়ে পড়েছিল, এ কথা কিন্তু বলাই যেতে পারে। ওকে, তো এবার আমরা চলে আসবো সিভাপিথেকাসদের কথা। তো সিভাপিথেকাসরা কি না, ভারতে প্রাপ্ত ড্রায়োপিথেকাস সিভালেন্সিস সাধারণভাবে সিভাপিথেকাস নামে পরিচিত, শিবালিক পর্বতমালায় মায়োসিন স্তরে এরা অবশিষ্টাংশ আবিষ্কৃত হয়েছিল, এই কারণে এদেরকে বলা হয় সিভাপিথেকাস। ওকে, তো এদের দন্তরাজির বিন্যাস এবং ওরাংওটানদের মতো, তো অধিকাংশ জীবাশ্ম বিজ্ঞানী যাদের আমরা প্যালিওলন্টোলজিস্ট বলে থাকি ইংলিশে, তো তারা মধ্য এবং অন্ত মায়োসিন যুগের এদের প্রধান দুটি মানে ভাগে বিভক্ত করেন। একটা হচ্ছে ড্রায়োপিথেকাস এবং যারা ইউরোপে আবিষ্কার হয়েছিল, এবং আরেকটা হচ্ছে সিভাপিথেকাস, এরা মোটামুটি দক্ষিণ এবং পশ্চিম এশিয়ায় বসবাসকারী ছিল। এদের পাওয়া যায় কোথায় না, পাকিস্তান, চীন, তুরস্ক, ইউরোপ, আফ্রিকাতে। তো এটা কিন্তু তোমাদের বলেই দিলাম আগের যেটা, আগের যে নোটসটা ছিল এটা কিন্তু তোমরা লিখবে, 10 নম্বরে যদি দেয় তোমাকে পুরোটাই কিন্তু লিখতে হবে, এবং এরপরে সিভাপিথেকাস এটাও কিন্তু তোমার 10 নম্বরের মতোই লেখার মতোই কিন্তু নোটসটা তোমাদেরকে তোমার সামনে রিপ্রেজেন্ট করেছি। তো যেটা বলছিলাম যে সিভাপিথেকাসটা বেসিক্যালি দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম এশিয়ায় বসবাসকারী ছিল। তো এদের নামকরণ না, শিবালিক পর্বতের অংশে এদের আবিষ্কৃত মানে প্রথম আবিষ্কার হওয়া এদেরকে কিন্তু সিভাপিথেকাস বলা হয়।
তো এদের দেহগত বেশ কিছু বৈশিষ্ট্য ছিল। এদের এপ নামে পরিচিত হলে এদের দেহে মানব লক্ষণের সামান্য বিকাশ পরিলক্ষিত হয়। এরা বৃক্ষবাসে অভ্যস্ত হলেও ভূমিতে হাঁটতে পারে। ড্রাইপিথেকাসের তুলনায় এদের দেহের আকৃতি কিছুটা বড়। সিভাপিথেকাসদের পুরো পেশক এবং পেশক দাঁত এবং অপেক্ষাকৃত বড় ছিল এবং দাঁতগুলো ঘন এনামেল, যেটা আমাদের এনামেল স্তর থাকে দাঁতের, সেটা দিয়ে আবৃত ছিল। সিভাপিথেকাসদের দাঁতের লক্ষণ এবং এনামেল আচ্ছাদনের প্রকৃতি পর্যালোচনা করে জীববিজ্ঞানীরা মনে করেন যে এদের খাদ্যবস্তু ড্রাইপিথেকাস অপেক্ষা ভিন্ন ছিল। দাঁতের ঘন এনামেল এবং বড় ধরনের পেশাক দাঁত প্রমাণ করে এরা সকল ধরনের ফল খেতে অভ্যস্ত ছিল। তাহলে দেখতে পাচ্ছ যে এই যে বিভিন্ন রকমের রিসার্চ, এর থ্রু দিয়ে কিন্তু বিজ্ঞানীরা এইগুলো আবিষ্কার করতে পেরেছিলেন। এবং সিভাপিথেকাসের উন্মুক্ত তৃণভূমিতে এবং বনভূমিতে বসবাস করতো এবং সেই ধরনের বাসস্থানে নানা প্রকার ফল ও বীজ সহজলভ্য ছিল। তো সিভাপিথেকাস রামাপিথেকাসের নিকট জ্ঞাতি হিসেবে ধরা হয়। তবে জীবাশুবিজ্ঞানের রামাপিথেকাসের মধ্যে উন্নত ধরনের দেহ লক্ষণ আমরা একটু আগেই পড়েছিলাম যে ডায়াপিথেকাসদের মধ্যে কিন্তু সিভাপিথেকাস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, তো যেটা আমরা ভারতবর্ষের দিকে পাই। এবং জীবাশুবিজ্ঞানের রামাপিথেকাসের মধ্যে উন্নত ধরনের দেহ লক্ষণ পেয়েছেন, ফলে এদের সিভাপিথেকাস কাছ থেকে একটু বেশি বিবর্তিত বলে মনে করা হয়। এবং সিভাপিথেকাসদের দন্ত লক্ষণ ওরাং ওটাংদের সাথে সম্পর্ক সূত্রের অস্তিত্ব কিন্তু নির্দেশ করে দেয়। তো এইভাবেই কিন্তু আমরা একটা সুন্দরভাবে নোটসটাকে রিপ্রেজেন্ট করতে পারি, যাতে করে আমাদের মোটামুটি দশের মধ্যে, দেখো দশে দশ কখনোই তুমি এক্সপেক্ট করো না, যতই এটা সায়েন্স বেসড সাবজেক্ট হোক, যে তো যাই বলো দশে দশ তুমি কখনোই পাবে না। তুমি ভালো লিখলে সাত থেকে সাড়ে সাত, মোর দ্যান এনাফ কি আট, তার বেশি এক্সপেকটেশান এটা দেখো সবাই আশা করি তোমরা রিয়েলাইজ করতে পারছো। তো যারা আশা করবে দশে দশ পাবো, সেটা আশাটা না করাই ভালো। যদি কোনো কেউ দিয়ে দেন, মানে আই মিন কি যারা এক্সামিনার তারা দিয়ে দেন, সেটা তো অবশ্যই ভালো দিয়ে দেন, মানে দয়া করে দেবেন অবশ্যই তোমার লেখার উপরে, সেটা তো অবশ্যই ভালো, তুমি যদি লিখতে পারো। তবে এক্সপেকটেশান ওই আট, মানে ওটা কিন্তু মোর দ্যান এনাফ এক্সপেকটেশান রাখা, কারণ আটের বেশি তোমায় কখনো দেবেন, এটা তুমি ধরে রাখতেই পারো। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের আমাদের ক্লাস, এবং তোমাদেরকে দেখানো যে কীভাবে একটা দশ নাম্বারের কোয়েশ্চেন, আই মিন কি শর্ট কোয়েশ্চেন, শর্ট যে অ্যান্সার টাইপ কোয়েশ্চেন থাকে সেগুলোকে রিপ্রেজেন্ট করবো। এরপর একটা ক্লাস আমি তোমাদের দেবো যেখানে আমরা দেখবো যে ব্রড কোয়েশ্চেন কী করে আমরা রিপ্রেজেন্ট করবো, এবং তার পাশাপাশি বেশ কিছু কিন্তু আমরা টপিক ওয়াইজ বা সিরিজ ওয়াইজ ক্লাস রাখবো যেখানে বেশ কিছু বোঝার জায়গা আছে। দেখো অ্যান্থ্রোপোলজির বেশ কিছু জায়গা আছে না যেখানে না বুঝলেও খুব চলে যায়। ধরো তোমায় আমি গ্রাম সম্পর্কে বোঝাচ্ছি, একটা চ্যাপ্টার আছে টপিক পেপার টুতে গ্রাম, তো ভিলেজ নিয়ে তোমায় কী বোঝাবো, এটা তো বোঝানোর কোনো জায়গা নেই। ভিলেজের বৈশিষ্ট্য তো ফ্যামিলি নিয়ে বোঝাচ্ছি, ফ্যামিলিতে তাও বেশ কিছু বোঝার জায়গা থাকে, বা বিবাহ নিয়ে বোঝালে বেশ কিছু বোঝানোর জায়গা থাকে, বাট গ্রাম নিয়ে খুব একটা বোঝানোর জায়গা থাকে না। তো সেই কারণে ঠিক যে যে জায়গাগুলো বোঝানোর মতো রয়েছে বা বোঝানোর দরকার রয়েছে, ঠিক সেই জায়গাগুলোর ওপরে আমি বেশ কিছু পিপিটি ফাইলের মাধ্যমে তোমাদেরকে রিপ্রেজেন্ট করবো, যাতে করে তোমাদের সুবিধা হয়। আর হ্যাঁ, আবারও বলে রাখছি যে প্লিজ সাবস্ক্রাইব করো আর শেয়ার করো যারা তোমাদের মতো এরকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে, আর লাইক অ্যান্ড কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর যারা ইন্টারেস্টেড আছো, কারণ অনেকে জানতে চেয়েছো পার্সোনালি, আই মিন কি যে মেসেঞ্জারে অর হোয়াটসঅ্যাপে, যে ক্লাস কবে থেকে শুরু হচ্ছে, তো ওই জন্যই বলে দিলাম 2 অগস্ট থেকে কিন্তু অ্যান্থ্রোপোলজি এবং ইন্টিগ্রেটেড যে WBCS এর ক্লাস দুটোই শুরু হচ্ছে, এবং দুটোই 2021-এর জন্য। তবে অ্যান্থ্রোপোলজির ক্ষেত্রে বলবো যেটা 2020 দিচ্ছ তাদেরকেও ওয়েলকাম, কারণ তাদের সিলেবাসটা কিন্তু আমরা যেহেতু আমরা অনেকটা সময় পেয়ে যাচ্ছি, তাদের কিন্তু শেষ করে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। আমি বলছি না কমপ্লিট হয়ে যাবে, কারণ আমি টাইমটা নিয়ে নিয়েছি 6 মাস। তুমি আগস্ট থেকে যদি ধরো, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, জানুয়ারি থেকে জানুয়ারি শেষের মধ্যে শেষ হয়ে যাবে। এবং একটা কথা বলে রাখি, দুটো যে ব্যাচ চলবে, দুটো ব্যাচেই কিন্তু মান্থলি মক টেস্ট চলবে, অ্যান্থ্রোপোলজি এবং ইন্টিগ্রেটেড ব্যাচ দুটোতেই মান্থলি একটা করে মক টেস্ট নেওয়া হবে। আর আফটার দ্য কমপ্লিশন অফ দ্য কোর্স, দুটোরই কোর্স কমপ্লিশন হওয়ার পরে কিন্তু একটা দুটো ফুল লেন্থ কিন্তু মক নেওয়া হবে। আর তোমাদের জন্য ডাউট ক্লিয়ারিং ক্লাসেরও কিন্তু আমরা ব্যবস্থা রাখছি, অ্যান্ড বেশ কয়েকটা লাইভ সেশনও কিন্তু দেবো। দেখো সবটা লাইভ সেশন দেবো না, এই কারণে, কারণ সবার কাছে কিন্তু সবসময়তে নেটওয়ার্কের অ্যাভেলেবিলিটি থাকে না, বা নেটওয়ার্ক থাকলে অনেক সময় ইকুইপমেন্টস, আই মিন কি ল্যাপটপ আর কম্পিউটার কিন্তু সবার কাছে নেই, আর মানে এটা একটা সমস্যা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে যাবে। আমি ধরো গুগল মিটে ক্লাস করালাম, তো সবার কাছে ওয়েব ক্যাম কম্পিউটার আছে, ধরো PC রয়েছে বাট ওয়েব ক্যাম নেই, তো একটা প্রবলেম থেকে যাবে। আর এখন যা দিনকাল বাজারে দোকানে পাওয়াও যাচ্ছে না সেইভাবে, তো সেটা একটা প্রবলেম। আর সেই কারণেই আমি চেষ্টা করছি মোবাইলের মাধ্যমে হলে তো নোটা প্রবলেম, মোবাইলে অনেকে করতে পারো, বাট মানে বললাম যে অনেকের অনেক কিছু প্রবলেম থাকবে, তো সেই কারণে আমি চেষ্টা করছি আমাদের যে ক্লাসটা হবে টোটালটা, দুটো ক্লাসই টোটাল রেকর্ডেড ক্লাস থাকছে, এবং সেটা টেলিগ্রামের থ্রু দিয়ে হবে উইথ PDF, তোমাদের PDF কিন্তু দিয়ে দেওয়া হবে ক্লাসের শেষে, এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকছে, আর মান্থলি মক টেস্ট তো থাকছেই, এবং তার সাথে বেশ কয়েকটা লাইভ সেশন আমরা রাখবো, কিন্তু সেটা কিন্তু তোমাদের বলছিলাম পুরো টোটালটাই লাইভে হবে, এটা কখন মানে
অনেকের ক্ষেত্রে অ্যাসেসের ক্ষেত্রে প্রবলেম থেকে যায়, সেই কারণে টোটালটা লাইভ আমরা রাখছি না। ওকে, তো চলো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই করতে পারো। আর ছাড়া আমাদের হোয়াটসঅ্যাপের দুটো গ্রুপ আছে, একটা ইন্টিগ্রেটেড গ্রুপ এবং একটা রয়েছে অ্যান্থ্রোপোলজি গ্রুপ, যে তোমরা সবাইকে ওয়েলকাম, তোমরা জয়েন হয়ে যাও, এখানে লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। অ্যান্ড টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এটা অ্যান্থ্রোপোলজির, এটা অনলি WBCS, সেখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো অ্যান্থ্রোপোলজির গ্রুপে শুধুমাত্র কিন্তু লিঙ্ক শেয়ার বা এরাই হয়, মানে লিঙ্ক শেয়ার করাই হয় না, বা অন্য শুধু কোনো কপি পেস্ট কিছু দিয়ে দেওয়া হয়, শুধু তাই নয়, তার সাথে সাথে কিন্তু আমি নিজে হাতে বানিয়ে বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কীভাবে এসছে একদম সিরিজ ওয়াইজ আর্কাইভ ওয়াইজ তাদেরকে প্রোভাইড করি। বললামই বিগত এক সপ্তাহ ধরে সেভাবে কিছু করতে পারিনি, বিকজ অফ বললামই ডিপ্রেশনে ছিলাম। তো যাই হোক, এখন থেকে আবার এই উইক থেকে আবার তোমাদের জন্য সব কিছু আসছে, অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, এবং যেভাবে বলা ছিল সেভাবে কিন্তু ক্লাসগুলো হবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ক্লাসে সবার সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ টু অল।